তবে যা করবে সাবধানে কিন্তু ওরা যদি একবার টের পেয়ে যায় যে আমরা ওদের ধরতে যাচ্ছি তাহলে ওরা কিন্তু আবার পালাবে আরে বাবা পালাবে আর কোথায় কিন্তু আমি তো একটা জিনিসে ভয় পাচ্ছি কি ওরা বিয়ে করে নাইনি তো বিয়ে বিয়ে অত সোজা আরে এই বিয়ে আমি মানি না মানবো না এবং মানছিও না ওই ছেলে যদি আমার মেয়েকে বিয়ে করে তো আমি পূর্ণ বিহারি মুখোপাধ্যায় আরে উল্টো সাত পাক ঘুরিয়ে দেব আমায় তো চেনে না ওই ছেলেকে আমি ছাড়বো না শেষ থেকে আমি ছাড়বো আমি ওকে জেলে পাঠাবো হাজত বাস করাবো ওকে ঘানি টানাবো ওকে আমি ওকে না ওটা ছেলে হলো ও কোনো গ্রহণযোগ্যতা নাই আমার পরিবারে ওই ছেলের কোনো গ্রহণযোগ্যতা নাই ড্রাইভার অবদার্থকতাকার ওকে আমি এমন কেস দেব না ও জীবনে কল্পনাও করতে পারে না ঠিক আছে বাবা আপনি এখন একটু মাথাটা ঠান্ডা করুন তো ঠিক তাই আমাদের একটু সময় দিন তুলে আনবো ঠিক তুলে আনবই শেষমেশ বুড়িটার সঙ্গে আরে আমি তো বুঝতে পারিনি আমি তো ভেবেছি আপনি আপনার ঢোকার কথা ছিল না আরে বাবা কি করে ঢুকবো হ্যাঁ কি করে ঢুকবো তখন তো ওই মাকুন্দটা ওই মাকুন্দটা আমার ভাই ঢিপঢিপ করে মাথা ঠুকছে আর বলছে আমার ভালোবাসা নাও আমার ভালোবাসা নাও হ্যাঁ আপনার ফোনটা পাচ্ছি তো হ্যালো বল হ্যালো পেখমদি দুপক্ষ মিলে গেছে মানে মানে রীতিদা দাদা বৌদিরা সব এসেছে হ্যাঁ তাই নাকি হ্যাঁ তোমার বাবা ওদের সাথে মিলে গেছে দুপক্ষ মিলে এখন তোমাদেরকে খুঁজে বার করবে তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বিয়েটা করে ফেলো না হলে কিন্তু খুব বিপদ ওগো জেঠিমা তুমি এমন কেন করছো গো তোমার তো মাথা ঘুরবে নাকি আমার অলরেডি মাথা ঘুরছে জোনাকি সে কি কেন হ্যাঁ মাথাটা বন 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 করে ঘুরছে ধরবো নাকি তোমাকে না না ধরতে হবে না তাহলে তুমি এমন কেন করছো ডাক্তার ডাকবো নাকি হ্যাঁ ডাক্তার না না ডাক্তার ফাক্তার দিয়ে আমার কিচ্ছু হবে না বুঝলি ভেবে দেখ আমার অমন সংস্কৃত ভাষা বলা দেব ভাষা বলা অমন শুদ্ধ পবিত্র জামাই তাকে নিয়ে আমার মেয়ে কিটা গেছে রিস্কে বরে গেছে নাশ করেছে কি যে হবে আজকে ভগবান জানে সত্যি গো কি হবে বলো তো জানি না কিচ্ছু জানি না কি হবে একে তো হ্যাঁ হ্যাঁ মামি কি বলছো বলছি কি কি হচ্ছে বলতো ওখানে কি কি হচ্ছে আবার জানি না কি হবে বাবারে কার নিধন হবে কে জানে কার নিধন হবে মানে মানে কারো না কারো নিধন তো হবে হ্যাঁ আমার মন বলছে কিছু না কিছু একটা হবে কি হবে বুঝতে পারছি না তো ঠিক আচ্ছা ভেবে দেখ যে ছেলে মুখে গঙ্গা জল দেয় তার মুখে যদি ওই ওই লাল জল পড়ে তাহলে কি হবে কি আবার হবে মানুষ হয়ে যাবে আর কি হবে হ্যাঁ চুকার মানুষ হয়ে যাবে